হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7:30। তো সকাল থেকে তোমাদের সাথে কথা হচ্ছে, আজকে শনিবার। তো দেখো সকালবেলা কাজবাজ শুরু করে দিয়েছি, আজকে আকাশের ছুটি আছে। তো ও একটু গাড়িটা আনতে গেছে আর কি, গাড়িটা নিয়ে বেরোবে। তো এই ব্যাপার। তো চলো আজকের দিনটা শুরু করি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করো, আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাও। আর যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো।
দেখো দেখো আজকে ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্ট আছে আজকে চাউমিন আর চা গরম গরম, তো দেখে বুঝতেই পারছো। তো চাউমিনটা বানানো ছিল না, বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 10:30 11টা বাজতে যায়। তো চলো চাউমিনটা খাই, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের নতুন একটা দিন, শনিবার, তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে তো কথা বলার টাইমই পাইনি, দেখলে সব কাজ বাজ সেরে টিফিন করে টিফিনটা খেয়ে উঠতে উঠতে এত দেরি হয়ে গেল। তো 11:30 বাজে, ক্যান্ডুকে একটুখানি বডি স্পঞ্জ করে দিলাম, করে দিয়ে একটু গরম জল দিয়ে আর কি মুছিয়ে টুছিয়ে দিলাম, ড্রাই বাথ যেটা বলে আর কি। তো করিয়ে ওকে একটু আপেল স্ম্যাশ করে খাওয়ালাম, আপেল তো কামড়ে কামড়ে খেতে পারে না, স্ম্যাশ করে দিলাম, দিয়ে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে স্নানে গেছিলাম। তো এই স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। এখনও পুজো টুজো হয়নি, পুজো টুজো সারবো, তো সেরে আবার যাবো ক্যান্ডুকে খাওয়াতে। ক্যান্ডুর খাবার দাবারও হয়ে গেছে, গাজর সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা মা বসিয়ে দিয়েছে, আর গাজর সেদ্ধ ভাত আমি একদম মিক্সিতে পেস্ট করে রেখে এসেছি, গিয়ে শুধু ডিমটা মাখবো, মেখে খাইয়ে দেবো। তো ওকে এখন ওরকমভাবেই খাওয়াচ্ছি, কারণ হচ্ছে এমনি খাওয়ালে দেখছি ওর মানে বমির টেন্ডেন্সিটা আসছে, মানে থাকছেই আর কি, সবসময় ওয়াক ওয়াক করছে বমি করার মতো। তো ওই জন্য সে একদম পেস্ট করে খাওয়াবো। এখন কদিন খাক, ওরকম কী করবো বলো। মানে ছোটো ব্রিড তো বোঝাও, ওর মানে প্রবলেমগুলো বুঝাও, সেরকম আমরা উঠতে পারি না, তো অসুবিধা হচ্ছে, কিছু করার নেই। ওর সাথে ওর যেরকমভাবে ও ভালো থাকে সেরকমভাবেই ওকে রাখতে হবে। তো আর পাটাও বহুতই ওর প্রবলেম করছে, পিছনের পা দুটো আর কি, তো মানে ব্যথা হচ্ছে বহুতই। তো আর্নিকা খাওয়ালাম, আর্নিকাটা বন্ধ দিলে ওর আবার ব্যথা যন্ত্রণা শুরু হচ্ছে, মানে হাঁটতে ওর প্রবলেম হচ্ছে খুব একটা, মানে ছোটাছুটি করলেই যন্ত্রণা দিচ্ছে, বোঝা যাচ্ছে ওকে দেখে। তো আর্নিকা খাওয়ালাম, খাইয়ে একটা আপেল, আধখানা আপেল দিয়েছি, পুরোটা গোটাটা দিইনি, আবার আধখানা কালকে খাবে, মানে একসাথে দিলে আবার ওর বমি টমি শুরু হয়ে যাবে, ওই জন্য আধখানা দিয়েছি। তো ওরকমভাবে ওকে রাখতে হবে। চলো পুজোটা সারি, সেরে তারপর ওকে খাওয়াতে যাবো। 11:30 বাজে, সকালেও বিস্কিট খেয়েছিল, তারপরে আধখানা আপেল দিয়েছি, 12টার সময় ভাত দেবো, তাহলে ঠিকঠাক হবে একদম। তো এই ব্যাপার এরকমভাবেই চলছে, মানে সব কিছু মানে ওকে নিয়ে না, মানে টেনশনটা কখনোই মাথা থেকে যায় না। মানে বাচ্চাদের যেরকম কিছু হলে মা বাবার যেরকম হয়, ওকে নিয়েও আমরা সেরকমই মানে ফেস করছি। বুঝতে পারছি না কী কীরকমভাবে রাখলে ও একদম ঠিকঠাক সুস্থ থাকবে। তো বাবা মা হিসেবে সেরকমই রাখার যতটা ভালো ওকে রাখতে পারি চেষ্টা করছি, বাকিটা ভগবানের হাতে। তো চলো পুজোটা সারি, সেরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বসো, বুঝেছো বুঝেছো, সাজু গুজু করিয়ে দিয়েছি দিয়েছি। ও বাবা, বসে থাকো এবারে চুপটি করে, চুপটি করে বসে থাকো, বুঝেছো, বসে থাকো। তো গাইস, কালকের ব্লগ আপলোড হয়নি, কালকে ব্লগ আর আপলোড করে উঠতে পারিনি, আর কি এডিট কমপ্লিট হয়নি। তো আজকে কালকের ব্লগটা এডিট করে এডিট করতে গিয়ে দেখি এন্ডটাই করা হয়নি, তো এন্ডটা করার জন্য এই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো এই ব্লগটা এই পর্যন্ত, আর নেক্সট ব্লগটা এখান থেকেই শুরু করছি। নেক্সট ব্লগটা দেখার জন্য তোমরা ওয়েট করো একটু, কিছুক্ষণের মধ্যেই আমি দিয়ে দেবো। তো আর দেখ, বুঝতেই পারছ অন্য কোথাও আছি, তো নেক্সট ব্লগেই সেটা জানতে পারবে কোথায় আছি না আছি। তো চলো ব্লগটা দেখো, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকে আমরা টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।